বলেছিলাম ছেলেদেরকে নিয়ে বের হব, তা সন্ধ্যার পর এখন বের হলাম, আশেপাশে একটু ছেলেদেরকে নিয়ে হাঁটবো। এমনি তো বের হতে হতো আমায়, তো ভাবলাম ছেলেদেরকে নিয়ে বের হই, আসার সময় যা লাগে নিয়ে আসব। এখন বের হয়ে গেলাম, আমাদের বাসার পাশে 5 মিনিটের রাস্তা, এখানে একটা সুপার শপ আছে নেস্টো, তো ওখানেই যাচ্ছি। এরিয়াটা খুব বড়, তাছাড়া এখানে কাঁকড়া ফিশ এগুলো দেখে ছেলেরা খুব খুশি হয়। আমার বাসার পাশেই সুপার শপ আছে, কিন্তু ওইটা থেকে এটা এরিয়াটা খুবই বড়, এক পাশ থেকে আরেক পাশ ঘুরতে প্রায় আধা ঘন্টা লাগবে, তো ওদের সময়টাও ভালো কাটবে। তো দেখি বোঝা যাচ্ছে ওরা কতটা খুশি। তো আমি আমার প্রয়োজনীয় যে আমি কিনে নিচ্ছি আর ওরা ঘুরতেছে, সাথে আমার বরাবর ছেলে আছে। তো আমি ভিনেগার নিব, তো এখানে আমি ভিনেগার নিয়ে নিছি, এটা 10-15 গ্রাম, আর এখানে দুটো লাচ্ছা সেমাই নিয়েছি আর একটা ভাজা সেমাই নিয়েছি, সম্ভবত 5 দেড়হাম। আর এখানে একটা পেন দেখতেছিলাম ছোট, তো পেয়ে গেলাম নিয়েও নিলাম। আর এখানে ডাইপার দেখতেছি ছেলের জন্য, এরিয়াটা সম্পূর্ণ ডাইপার টিস্যু এগুলো তো নিয়ে নিলাম। আর এখানে ডিম নিয়েছে 30টা, আর 30টা ডিম এখানে 14 দেড়হাম। আর ছেলে এখানে গাভেস্টিন খাবে, তো আমি ওটাই দেখতেছিলাম, ওরকম ফ্রেশ ছিল না। তারপর খুঁজতেছিলাম যে যদি ভালো পাই নিব, কিন্তু ফ্রেশ ছিল না, আসলে অনেক মানুষ নেয়। তো তো এখানে আমার রামবুটন দেখে পছন্দ হয়ে গেল, রামবুটন নিলাম। আর এখানে মাশরুম আমি চুজ করতেছিলাম, মাশরুম নেব, তো দেখে নিয়েছিলাম। বড়গুলো একটু পুরনো, আর ছোট সাইজ যেগুলো ওগুলো ফ্রেশ ছিল, তো আমার এটা পছন্দ হলো, আমি এটা নিয়ে নিলাম। এটা সম্ভবত 5 দেড়হাম। আর এখন ছেলেদের কিছু খাওয়াবো, ওরা পিৎজা আর বার্গার অর্ডার দিল, আর আমি দিয়েছি বিরিয়ানি। তো ছেলেরা খাচ্ছে, বার্গারের অবস্থা 12টা বানাই ফেলছে, ভিতর থেকে শুধু চিকেনটা খাচ্ছে আর বড় ছেলে শুধু পিৎজা খাবে। ওদেরকে ওইরকম রিল্যাক্সে দেখে আমার খুবই ভালো লাগতেছে, ওরা খুব এনজয় করতেছে, ওদেরকে দেখে মনে হচ্ছে ওরা খুব খুশি হয়েছে। তো বিরিয়ানিটা ওনাদের উদ্দেশ্য হচ্ছে, যদি খাওয়াতে পারি বাসায় নিয়ে আর কিছু খাওয়াবো না। আমার দুই ছেলে দুরকম, আয়ান বিরিয়ানি লাভার, আর আদিয়ান হচ্ছে মিট লাভার, ও গোস্ত খুবই পছন্দ করে, রাইসটাও তো একটা খেতে চায় না। আর আয়ান হচ্ছে খুব চঞ্চল, আদিয়ান হচ্ছে কম চঞ্চল, কিন্তু দুজনেই চঞ্চল, 19 আর 20। এখানে প্যান্টটা নিয়েছে 20 দেড়হাম, তো এখানে বিল করে নিচ্ছি। তো সবাই আমার ছেলেদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওদেরকে সুস্থ রাখে, ভালো রাখে, সবাই ভালো থাকবেন, আল্লাহ।